এটি একটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন জিনিস আপনি বীর্যকে আপনার জেএনইউর বেডশিটের ওপর ফেলার জন্য ব্যবহার করছেন তাহলে যদি সেভাবে বীর্যকে ব্যবহার করেন ঠিক আছে সেটা আপনার বাধ্যকারিতা আমাদের একটা জৈবিক শরীর রয়েছে সেটাকে অস্বীকার করতে পারি না সেটা রয়েছে শরীর আছে তার প্রয়োজন আছে যেমন ক্ষিদে রয়েছে তেমনি যৌনতা রয়েছে কিন্তু এতে কতটা লিপ্ত হবেন সেটা আপনার হাতে তো যোগের সংস্কৃতিতে একে বলা হয় বীর্য তার মানে এটি একটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন জিনিস অবশ্যই এর একটা ক্ষমতা রয়েছে যদি আপনি একে ব্যবহার করতে জানেন নমস্কার সদ্গুরু আমি জানতে চাই যখন কোনো ছাত্র বা ছাত্রী কলেজে আসে হঠাৎ করে আমরা বিপুল পরিমাণ পর্নোগ্রাফিক ভিডিওর নাগাল পেয়ে যাই এতকাল যা সে কল্পনাও করেনি আর ফলে সে বা তারা সেটা উপভোগ করে এবং পৃথিবীতেই স্বর্গসুখ অনুভব করা শুরু করে দেয় আর যারা এগুলো অতিরিক্ত করে তাদের আমরা বড় বড় নামও দিয়ে দিই তো আমরা কি করে বুঝবো কতটা হস্তমৈথুন করা ভালো সংক্ষেপে আমরা এটাই জানতে চাই হস্তমৈথুনের সত্যিটা কি প্রশ্নটা খুব জনপ্রিয় মনে হচ্ছে দেখুন আমাদের আমাদের একটা জৈবিক শরীর রয়েছে সেটাকে অস্বীকার করতে পারি না সেটা রয়েছে তো সব থেকে ভালো হয় যে এটার যা বাস্তবতা সেই অনুযায়ী এটাকে দেখি কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে সমস্যাটা হল যেহেতু বিভিন্ন ধর্মীয় সংগঠনরা এই মনোভাব নিয়েছিলেন যে আমাদের শরীরটা ভুল বা পাপ সেই জন্যই বিভিন্ন সংস্কৃতিতে এটাকে লুকিয়ে রাখা হতো বা মুখ ফিরিয়ে নেওয়া হতো আমাদের এসব ছিল না কিন্তু ব্রিটিশরা এসে চলে যাওয়ার পর আমরা বিশুদ্ধবাদী হয়ে উঠলাম ব্রিটিশদের থেকেও বেশি তার আগে যদি আমাদের মন্দিরগুলোকে দেখেন মন্দিরের বাইরের সব কারুকার্যগুলোই তো পর্নোগ্রাফি যদি এই শব্দটাই ব্যবহার করতে চান কিন্তু আমরা সেটাকে পর্নোগ্রাফি বলি না আমরা কেবলই মানুষের এই জৈবিক শরীরটার বিভিন্ন দিকগুলোর কথা বলছি কারণ আমরা এটাকে ভুল বলে দেখি না কেবল জীবনের বাইরের আবরণ হিসেবে দেখি কেবল সেটা নিয়ে থাকলে সারা জীবন সেখানেই আটকে থাকবেন জীবনে অন্য কিছুই অন্বেষণ করবেন না তাই সবসময় মন্দিরের বাইরে থাকত এগুলো আপনি সেগুলো দেখবেন দেখে এটা বুঝবেন যে এটা কেবল জীবনের বাইরের স্তর আর আরও ভেতরে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু একই সাথে এটাকে যেন অস্বীকার না করেন এটা নিয়ে কীর্তন গাইবেন না কিন্তু এটাকে অস্বীকারও করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কলেজে এগুলোকে যে আপনারা ইন্টারনেট বা যেখানেই হোক আপনারা যেখানে দেখেন লোকে আমাকে বলছিলেন যে কেউ একজন বলছিলেন আমি জানি না পরিসংখ্যানগুলো ঠিক কি না আমি যখন তাদের এটা জানার চেষ্টা করছিলাম যে ইন্টারনেটের বিষয়বস্তুটা কি মানে এই ইন্টারনেটে কি রয়েছে আমাকে বলল আপনার তো জানা উচিত আমাকে বলল ইন্টারনেটে সত্তর শতাংশ বিষয়বস্তু পর্নোগ্রাফি তাই কি সত্যি কি তাই আপনারাই তো এক্সপার্ট কেউ পিএইচডি করছেন নাকি এর ওপরে আমাকে বলল সত্তর শতাংশ আমি বললাম সত্তর শতাংশ অযৌক্তিক অসুস্থ মাত্রা পর্নোগ্রাফির যদি ইন্টারনেটের একটা ছোট পরিমাণ হয় ঠিক আছে সত্তর শতাংশ একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মের যেটা কিনা কোটি কোটি কাজ করতে পারে তার সত্তর শতাংশ পর্নোগ্রাফি কেবল জীবনের বায়োলজির মাত্রাটি এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ আপনি একবার মানুষ হিসেবে এলে বায়োলজি আপনার জীবনের মূল বিষয় নয় এটা জীবনের একটা অংশ এই মস্তিষ্কের ক্ষমতা পেয়েছি যাতে বুদ্ধিমত্তা আপনার জীবনের মূল বস্তু হয়ে উঠতে পারে আর যদি সচেতন হয়ে ওঠেন তাহলে যাতে সচেতনতাই মূল বস্তু হয়ে উঠতে পারে শরীর মূল বস্তু হতে পারে একটি ষাঁড়ের ক্ষেত্রে তার জন্য ঠিক আছে সে কেবল সেটাই চেনে কিন্তু বায়োলজি মানুষের জীবনের মূল বস্তু হওয়া উচিত না সেটা জীবনের একটা অংশ আমরা সেটাকে অস্বীকার করছি না তো আপনার জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে বিষয়টি এরকম একজন পঁচানব্বই বছর বয়সের বৃদ্ধ তার ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলেন ডাক্তার ভালো করে চেকআপ করে বললেন দাদু আপনি তো পঁচানব্বইতে দারুণ রয়েছেন কোনো সমস্যা নেই তখন বৃদ্ধ জিজ্ঞেস করলেন কিন্তু ডাক্তারবাবু আমার সেক্স লাইফ নিয়ে বলুন তখন ডাক্তার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন সেক্সের ব্যাপারে ভাবা না গল্প করা তো জীবনের বিভিন্ন পর্যায়ে কিছু নির্দিষ্ট সময় কেবল আপনার ভাবার আর কথা বলার জন্য কিছু সময় আপনার লিপ্ত হওয়ার জন্য এগুলো জীবনের বিভিন্ন ক্ষণস্থায়ী পর্ব আপনার জন্য কতটা প্রয়োজন সেটার সবথেকে ভালো বিচারক আপনি নিজেই কিন্তু তার সাথেই আপনি এখানে আপনার বায়োলজিকে অনুসন্ধান করতে আসেননি অন্তত আপনার তো তাহলে বায়োলজিতে এমএসসি নেওয়া উচিত ছিল আপনার একটা টেকনোলজির ইনস্টিটিউটে বায়োলজির অনুসন্ধান করে সময় নষ্ট করা উচিত নয় তার মানে কি আপনার শরীরে বায়োলজির ব্যাপারটা নেই সেই প্রয়োজনগুলো কি নেই হ্যাঁ আছে ভালো কথা কিন্তু এটা কেবল বাহ্যিকই থাকা উচিত এটা জীবনের মূল হয়ে ওঠা উচিত নয় তাহলে এটা আপনাকে কমিয়ে দেবে এই অর্থে যে একটা প্রাণী যেটা কিনা কেবলই শারীরিকভাবে সম্পন্ন ছিল সেখান থেকে উন্নত হয়ে একটা বুদ্ধিমত্তা পেয়েছে যেটা কিনা শরীরের ঊর্ধ্বে দেখুন জন্তুদের বুদ্ধিমত্তা কেবল তাদের শরীরের জন্যই কাজ করে কিভাবে খাবার সংগ্রহ করবে কিভাবে সঙ্গী জোগাড় করবে সারা জীবন কেবল এটাই যদি মানব বুদ্ধিমত্তাও সেভাবেই কাজ করে আপনি বিবর্তনের পদ্ধতিটির সর্বনাশ করছেন আপনি বিবর্তনের প্রক্রিয়াটিকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এর প্রয়োজন নেই এর মানে এটা নয় যে আপনার শরীর নেই শরীর আছে তার প্রয়োজন আছে যেমন খিদে রয়েছে তেমনি যৌনতা রয়েছে কোনোভাবে তো এটার একটা বিহিত করতে হবে কিন্তু এতে কতটা লিপ্ত হবেন সেটা আপনার হাতে কিন্তু অবশ্যই এটা আপনার জীবনের মূল বিষয় হওয়া উচিত নয় কারণ তার মানে আপনি বিবর্তনের উল্টো দিকে হাঁটা দিচ্ছেন সামনে রাখার কথা আপনার বুদ্ধিমত্তাকে আপনার চেতনাকে সেটা না করে শরীরকে সামনে রাখছেন একজন মানুষের বীর্য কতটা গুরুত্বপূর্ণ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য বীর্যের অপচয় করলে কি আমাদের আধ্যাত্মিক অবনতি হবে আচ্ছা এটা জানেন তো যে বীর্য আপনার ভৌত অস্তিত্বের ভিত্তি সে আপনি পুরুষ হন বা স্ত্রী আপনি অস্তিত্বে আসছেন কারণ সেটা প্রয়োজনীয় উপাদানের পঞ্চাশ শতাংশ তাই তো আমাদের চামড়া রয়েছে এপিথিলিয়াল সেল রয়েছে চুল রয়েছে আমাদের শরীরের আরও অনেক দিক রয়েছে হার্ট লিভার কিডনি অনেক কিছুই রয়েছে এই সব কোষগুলোই তাদের নিজের নিজের জায়গায় এক নির্দিষ্ট ক্ষমতা রাখে কিন্তু বীর্যর ক্ষমতা অসাধারণ এটি নতুন জীবন তৈরি করতে পারে হ্যাঁ আজকে আপনি একটি এপিথিলিয়াল সেল নিয়ে অনেক কিছু করতে পারেন ল্যাবরেটরিতে ক্লোনও করা যেতে পারে আপনাকে তো ক্ষমতা এর মধ্যেও রয়েছে কিন্তু সেই ক্ষমতার ধরনটা এক নয় যেটা কি না আপনার বীর্যের একটি কোষে রয়েছে তো যোগের সংস্কৃতিতে একে বলা হয় বীর্য বীর্য বলতে আপনি যাকে বজ্র বলেন সেটাকেও বোঝায় যেটা কিনা স্থিতিশীলতার প্রতীক যেমন হীরে যেটা পৃথিবীর কঠিনতম বস্তু তো মানবদেহে বীর্যকে বজ্রের মতন ধরা হয় তার মানে এটি একটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন জিনিস যদি আপনি ব্যবহার করতে জানেন তো কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ শিশুকে জন্ম দিতে ব্যবহার করতে পারেন সেটা একটা উপায় হ্যাঁ এই প্রশ্নটি যদি এই জন্য উঠে আসে যে আপনি বীর্যকে আপনার জেএনইউর বেডশিটের ওপর ফেলার জন্য ব্যবহার করছেন তাহলে যদি সেভাবে বীর্যকে ব্যবহার করেন ঠিক আছে সেটা আপনার বাধ্যকারিতা যেভাবে চান ব্যবহার করুন এটা কোনো নীতিগতভাবে দেখার বিষয় নয় সেটা কথা নয় প্রশ্ন হলো আপনার মধ্যে বাধ্যকারিতার মাত্রা কতটা রয়েছে কিন্তু এই শরীরের মধ্যে কোনো কিছুকেই এক আলাদা মাত্রার কার্যকারিতায় নিয়ে যাওয়া যায় কি অবশ্যই যায় কেবল বীর্যই নয় এই শরীরের মধ্যে সব কিছুকেই রূপান্তরিত করা যায় দেখুন ধরুন আপনাদেরকে আমি সকলকে স্যুপ তৈরি করার উপাদান দিয়ে দিলাম সকলকে একই উপাদান দিলাম আপনি কি মনে করেন যে আপনাদের সকলেই একই ধরনের স্যুপ তৈরি করবেন না আপনারা পাঁচশো রকমের স্যুপ তৈরি করবেন যদিও উপাদানগুলো একই আমাদের সাথে তো এখন এটাই ঘটেছে মূলত আমরা তো সকলে একই উপাদান দিয়ে তৈরি কিন্তু দেখুন আমরা এক একজন কতটা আলাদা 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 স্যুপ তো আমি যদি আপনাদের উপাদানগুলো দিয়ে দিই আপনারা যে স্যুপটি বানাবেন সেটা নয় দারুণ হবে না নাহলে যাচ্ছে তাই হবে সেটা নির্ভর করবে আপনার কি ধরনের প্রতিভা রয়েছে তার ওপর তো এটা সব কিছুর জন্যই প্রযোজ্য কেবল বীর্যর জন্য নয় আপনার শরীর এবং মনের প্রত্যেকটি দিককে আপনি এক অসাধারণ মাত্রাতে রূপান্তরিত করতে পারেন বা সাধারণ করে রাখতে পারেন বা এক সমস্যায় পরিণত করতে পারেন আপনার জীবনের প্রত্যেকটি দিককে আর এটা জীবনের এই দিকটির জন্য প্রযোজ্য এই একই শক্তি দেখুন লোকে এটাকে আক্ষরিক অর্থে অনুবাদ করছেন কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট কোষকে ধরা যাক একটা এপিথিলিয়াল কোষকে তৈরি করতে চান তার জন্য শরীর যতটা শক্তি ব্যয় করে আর বীর্যের একটা কোষকে তৈরি করতে যতটা শক্তি ব্যয় করে এই দুটো খুবই আলাদা এটা বৈজ্ঞানিকভাবে দেখানো যায় তো যখন এতটা শক্তি লাগছে একে তৈরি করতে অবশ্যই এর একটা ক্ষমতা রয়েছে যদি আপনি একে ব্যবহার করতে জানেন কিন্তু সেটা করার যোগ্যতা কি আপনার রয়েছে সেটা অনুসন্ধান করার ক্ষমতা রয়েছে প্রয়োজনীয় সাধনা আর সহায়তা রয়েছে সেটাই বড় প্রশ্নচিহ্ন